প্রিয় ভিউয়ার্স, আমাদের মেডিসিন টিপ চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। প্রিয় দর্শক, আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। আজকের প্রশ্নটি এরকম ছিল, আমার বীর্য কম ও পাতলা, কি করব? বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। দর্শক, আপনি কি হস্তমৈথুন করেন? হস্তমৈথুন একটি স্বাভাবিক ও প্রচলিত প্রক্রিয়া, এর ফলে শুক্রাণু এর কোনো রকম ক্ষতি হয় না। আপনি যদি প্রায়ই হস্তমৈথুন করে থাকেন তাহলে আপনার বীর্য কিছুটা তরল দেখা যেতে পারে, তাই হস্তমৈথুন বন্ধ করতে হবে। দর্শক, নিয়মিত পুষ্টিকর খাবার খেলে এমনিতেই পুরুষের বীর্য ঘন হয়ে থাকে, তাই নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে। সাধারণত আর কোনো কিছুই দরকার পড়ে না। অনেকেই আবার সরাসরি মেডিসিন খাওয়া শুরু করেন। আমি মনে করি কোনো মেডিসিন বীর্য ঘন করতে পারে না, কারণ পুরুষের বীর্য উৎপাদন হয় সরাসরি আমাদের খাবার থেকে। আরেকটি কথা, বীর্য পাতলা ও কম এর সাথে বাবা হওয়ার কোনো রকম সম্পর্ক নেই। আপনার বীর্যে শুক্রাণুর সংখ্যা, গঠন, গুণগত মান, মোর্টালিটি যদি ঠিক থাকে তবে বীর্য পাতলা হলেও বাবা হতে কোনো সমস্যা নেই। এরপরও আপনাদের মনে কোনো সন্দেহ থাকে তাহলে এই কাজগুলো করতে পারেন। অতিরিক্ত ভারী প্যান্ট পরবেন না, আপনার টেস্টিকল ঠান্ডা রাখুন, দুশ্চিন্তা থেকে দূরে থাকুন, ধূমপান মদ্যপান পরিহার করুন। ধূমপায়ীদের শুক্রাণু 22% কম হয়। ঘন ঘন বীর্যপাত অর্থাৎ হস্তমৈথুন যাতে না করেন সেদিকে খেয়াল রাখতে হবে। প্রচুর পরিমাণে পানি পান করুন, প্রচুর পরিমাণে পুষ্টিকর খাবার খেতে হবে। প্রিয় দর্শক, আমাদের আজকের টিপসটি অবশ্যই আপনাদের খুব কাজে আসবে, কারণ অনেকেই মনে করেন যে তার বীর্য পাতলা ও কম তাই সে বাবা হতে পারবে না। আসলে এটা সেরকম না, এটা আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা। হয়তো আপনি কোনো বইতে দেখেছেন যারা ব্যবসা শুরু করেছে এই বিষয়গুলো নিয়ে, ফুটপাতে বসে তারা এরকম লেকচার দিয়ে আপনার পকেট কাটার জন্য বসে আছে। প্রিয় দর্শক, তাদের লেকচারে না পড়ে আমি যে কথাগুলো বললাম এগুলো ফলো করেন, অবশ্যই আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। দর্শক, আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।